Back to my channel Daily Rush. আজকে আমরা যাচ্ছি কলকাতা আপনাদেরকেও নিয়ে যাব চলুন আমার সাথে এখন আমরা কলকাতার দিকে রওনা দিয়েছি এবং রাস্তায় আজকে অনেকই ট্রাফিক আজকে স্যাটারডে স্টিল আমরা ট্রাফিক পেয়েছি অনেক আমরা ডানকুনি অবধি 11:30টার মধ্যে পৌঁছে গেছিলাম কিন্তু আমাদের কলকাতা ঢুকতে ঢুকতে হয়ে গেল তিনটে আমরা এখন দ্বিতীয় হুগলি সেতু পৌঁছে গেছি দেখুন এখানে বেশ রাস্তাটা ফাঁকা ফাঁকাই ছিল কিন্তু ট্রাফিকটা আমরা কলকাতা ঢোকবার রাস্তায় পেয়েছি সাতরাগাছির ব্রিজে কাজ চলছিল বলে আরও একটুখানি জ্যামটা আমরা পেয়ে কলকাতা ঢোকবার পরেই আমাদের নস্টালজিয়া হিট করলো যেখানে আমরা দেখলাম ট্রাম গাড়ি পার্ক স্ট্রিটে ক্যাম্পো রেস্টুরেন্টে গিয়ে প্রথমেই আমরা লাঞ্চটা সেরে নেওয়ার ভাবলাম দেখুন কি সুন্দরভাবে টেবিলটা সাজানো এটা আমার মাসি এটা আমার মাসির মেয়ে আমার দিদি এবং আমার ভাইজি অর্ডার করেছিলাম ফিশ ফ্রাইস এবং তারপরে আমরা মেইন কোর্সে অর্ডার করেছিলাম হচ্ছে প্রন ফ্রাইড রাইস চিলি চিকেন এবং বাটার গার্লিক নান আর তন্দুরি চিকেন মশালা মোকাম্বোর সবকটা খাবারই খুব টেস্টি ছিল এবং মানে পুরো মন ভরে গেছে সেদিনকে খেয়ে আমাদের খাবার তারপরে আমরা পার্ক স্ট্রিট থেকে হেঁটে হেঁটে আমরা নিউ মার্কেট যাচ্ছিলাম কারণ কি কলকাতাতে অনেকই সেদিনকে ভিড় ছিল আমরা এই নিউ মার্কেট পৌঁছে গেছি নিউ মার্কেটে অনেক ভিড় সেদিনকে স্যাটারডে ছিল তো ওর জন্য আরও ভিড় ছিল স্যাটারডে সানডে একটুখানি নিউ মার্কেটে ভিড় থাকে আর আমরা একটুখানি লেট হয়ে গেছিলাম তো অ্যারাউন্ড 5:30 আমরা ওখানে মানে নিউ মার্কেট পৌঁছেছিলাম তো প্রথমেই আমরা গেছিলাম একটা সুইদাতাজের সামনে একটা শপ ছিল যেখানে ব্যাগ পাওয়া যাচ্ছিল ওখান থেকে আমরা ব্যাগ নিয়েছিলাম তারপরে আমরা গেলাম 200 টাকার সোয়েটারের স্টলে যেখান থেকে 200 টাকায় পাওয়া যাচ্ছিল সোয়েটার ওখান থেকে সোয়েটার নিলাম তারপরে আমরা গেলাম সানগ্লাসের দোকানে যেটা বাজার কলকাতার সামনে ছিল এবং ওখানে দাদা এবং ওখানের কালেকশনও খুব ভালো ছিল এবং দাদার বিহেভিয়ারও খুব ভালো তো আপনারা যেতে পারেন ওখানে চশমা নেওয়ার পরে তার একটা দুটো স্টল পরে একটা আমরা টেবিল ক্লথের বা টেবিল কভার্স তারপরে কুশন কভার্স ওই একটা স্টলে চলে এসেছিলাম সেই স্টল থেকে মাসমুনির জন্য আমরা নিলাম টেবিল ম্যাট আর এগুলো খুব কিন্তু মানে কস্টলি নয় এগুলো খুব মানে চিপ প্রাইসে পাওয়া যাচ্ছিল আপনারা এটাও ট্রাই করতে পারেন আমরা এডি জুয়েলারি শপে গেলাম শপিং করতে করতে খুবই খিদে পেয়েছিল তো আমরা একটা পিয়ারার স্টল থেকে পিয়ারা দেখুন কেমনভাবে মিক্স করে আমরা ওইটা কিন্তু খেয়েছিলাম ওখানে এটাও কিন্তু দারুণ টেস্টি ছিল এটাও আপনারা ট্রাই করতে পারেন শুধু একবার দেখুন কত মানে কত লোক সেদিনকে কিন্তু সত্যিই খুব ভিড় ছিল নিউ মার্কেটে এতটা ভিড় আমি জীবনে দেখিনি মানে এতটা ভিড় যখনই আমি যাই তত মানে কোনোদিনই পাইনি এটা প্রথমবার তারপরে আমরা একটা জুয়েলারি শপে গেছিলাম যেখান থেকে আমি একটা সেট নিয়েছি অক্সিডাইজ সেট ওইটাও আপনাদেরকে দেখাবো নেক্সট ভিডিওতে এখানে খুবই রিজনেবল প্রাইস আপনি এখানে বার্গেনিংও করতে পারেন একটুখানি বার্গেনিং তো করতেই হবে কারণ কি ওরা যেই প্রাইসটা কোট করে ওটা একটুখানি বেশি এটার সাথে আমি ভিডিওর এন্ডে পৌঁছে গেছি এবং আপনাদের সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিওতে টিল দেন লাইক অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড হিট দ্য বেল আইকন ফর লেটেস্ট আপডেটস অন মাই ভিডিওস থ্যাংক ইউ ফর ওয়াচিং